নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হিন্দু ধর্মমতে যদি পূজায় কর্পূরের ব্যবহার না করা হয় তাহলে পূজোই সম্পন্ন হয় না, একথা শাস্ত্রে বলা হয়েছে। ঘর ও শরীরের নেতিবাচক শক্তি দূর করার জন্য কর্পূর অত্যন্ত প্রয়োজনীয় একটি ঔষধ বলেই মনে করা হয়। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কর্পূর আমরা কিভাবে কাজে লাগাই আমাদের জীবনের বিভিন্ন উপকারের জন্য। বাস্তুশাস্ত্র মতে অনেকটা চেষ্টাতেও হয়তো কাজ হচ্ছে না, কোনো বিষয়ে ভালো সময় আসছে না, আপনার টাকা পয়সা জমছে না, এই অবস্থায় রূপোর বাক্সে নিয়মিত কর্পূর ও লবঙ্গ জ্বালান। এর ফলে নানা বাধা দূর হয়ে যাবে। যে কাজ আপনার আটকে যাচ্ছে, কোনোভাবে হচ্ছে না, তাও ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বাড়িয়ে দেবে। ঘরে ব্যবসা বা কাজের জায়গায় কোনো বাস্তুদোষ থাকলে তাতে ক্ষতিকর বিভিন্ন সমস্যা চলে আসে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হয়। তো সেই নেতিবাচক শক্তি দূর করতে কর্পূরগুলি রাখতে পারেন একটি বাটি করে। এর ফলে শুধু নেতিবাচক শক্তি চলে যাবে না, ধনলাভের সুযোগও কিন্তু বেড়ে যাবে। কর্পূর পরিবেশ ও শুদ্ধ করে। বাড়িতে পুজো পাঠ চলার সময় কর্পূর অবশ্যই জ্বালান, এর গন্ধেই পরিবেশ পাল্টে যেতে পারে। কারণ কর্পূরের গন্ধে বাতাসে মজুদ ব্যাকটেরিয়া তা কিন্তু ধীরে ধীরে মরে যায়। শীতের দিন কাপড়ের ভাঁজে বা আলমারির সঙ্গে কর্পূর রেখে দিলে আপনার জামা কাপড়ের পোকামাকড় তা নষ্ট হয়ে যায় এবং আপনার কাপড় জামা ঠিক থাকে। কর্পূরের গন্ধে মন ও মস্তিষ্ক দুটোই সতেজ থাকে, ফলে আপনার চিন্তা শক্তি অনেকাংশে বেড়ে যায়। যাদের গাঁটে ব্যথা রয়েছে তাদের ক্ষেত্রে এই কর্পূর সেবন করলে বিভিন্ন খাদ্যের সঙ্গে, তো সেক্ষেত্রে অনেক লাভ পাওয়া যায়। যারা অনিদ্রার সমস্যাতে ভুগছেন তাদের বলবো, তারা তেলের মধ্যে এই কর্পূর ব্যবহার করুন এবং সেটা মাখুন। এতে মাথা ঠান্ডা থাকবে ও ঘুম সহজে আসবে। কর্পূর তেলে কয়েক ফোঁটা বালিশে ফেলে দেবেন এবং সেই বালিশ দিয়ে আপনি ঘুমাবেন, তাহলে দেখবেন আপনার ঘুম খুব ভালোভাবেই হচ্ছে। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে শ্বাসকষ্ট চলে আসে, হাঁচি চলে আসে, সেক্ষেত্রে কর্পূরের সাহায্যে এগুলি সমাধান করা যেতে পারে। গরম জলে কর্পূর দিয়ে দিয়ে তার ভাপ নিলে আপনি কিন্তু অনেকাংশে আরাম পাবেন। কালো মজবুত চুলের জন্য কর্পূর বেশ উপকারী। মাথার তেলে কর্পূর মিশিয়ে মাখলে রক্ত প্রবাহ আস্তে আস্তে বেড়ে যায় মাথার চুলের মধ্যে, অর্থাৎ মাথার চুল যে চামড়াতে অবস্থান করছে, তার ফলে আপনার চুল মজবুত হবে। দাঁত হাজা বা চুলকানিতে রেহাই পেতে কর্পূরের ওষুধ অসম্ভব ভালো কাজ করে। কর্পূরগুলি ত্বকে লাগালে কমতে পারে আপনার চুলকানি বা চর্মরোগ। পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি খরচ বেশি হয়ে যায় আয়ের থেকে, তাহলে গোলাপ ফুলের কর্পূরের টুকরো রাখতে পারেন এবং কর্পূর জ্বালিয়ে মা দুর্গার কাছে অর্পণ করতে পারেন, লাভ মিলবে অবশ্যই। আপনার আয়ের থেকে খরচের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। যদি বাজে খরচ আপনার ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে সূর্যাস্তের সময় কর্পূরের প্রদীপ জ্বালান এবং সেটি ঘরের মধ্যে ঘোরান। আপনার এই বাজে খরচের পরিমাণ ধীরে ধীরে কমে যাবে, কারণ রাহু ও কেতুর সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন।
এই কর্পূর জ্বালানোর ফলে। ভাগ্য ফেরাতে স্নানের সময় কর্পূর তেল মাথায় কয়েক ফোঁটা দিয়ে দিন অথবা জলের মধ্যে দিয়ে দিন এবং সেই জল আপনি স্নান করুন। এর ফলে শরীর থেকে আপনার নেতিবাচক শক্তি কিন্তু দূরে সরে যাবে। আপনার যদি কালসর্প দোষ বা পিতৃদোষ থাকে আপনার কুণ্ডলিতে, তাহলে আপনি আপনার বাথরুমে এক টুকরো কর্পূর রেখে দিন। এর ফলে আপনি এই দোষ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। মানসিক শান্তি ও পারিবারিক শান্তি বজায় রাখার জন্য ঘি দিয়ে ভেজানো কর্পূর দিয়ে মায়ের আরতি করুন, অর্থাৎ মা দুর্গার আরতি করুন, মা কালীর আরতি করুন। এর ফলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। দুর্গাপূজার সময় পূজোর এই পাঁচ দিন রাতে রূপোর বাটিতে করে কর্পূর ও লবঙ্গ পোড়ানো দেখবেন এবং এটি করলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনি প্রচুর ধন সম্পদ উপার্জন করতে পারবেন। পাশাপাশি শারীরিক সমস্যা দূর করার জন্য বলেছি যে গোলাপের মধ্যে কর্পূর রেখে তা ঘ্রাণ নিন, এর ফলে আপনার শরীর স্বাস্থ্য স্বাভাবিকভাবে। পূজোর সময় মা দুর্গার সামনে কর্পূর পোড়ালে আপনি সমস্ত দুর্ঘটনার কবল থেকে মুক্তি পাবেন। আপনার ঘরে বা অফিসে কয়েক দানা কর্পূর ফেলে রাখুন, এর ফলে আপনার ঘর ও অফিস অত্যন্ত বাস্তুদোষ কেটে যাবে এবং দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরানোর জন্য এই মা দুর্গার পূজার দিনগুলিতে বিছানার নিচে কর্পূর রাখতে ভুলবেন না এবং বিছানার নিচে কর্পূর রেখে ঘুমান। এর ফলে আপনার দাম্পত্য কলহ অবশ্যই ধীরে ধীরে কেটে যাবে। বন্ধুরা, উপরের উল্লেখিত টোটকাগুলো মায়ের পূজা চলাকালীন ব্যবহার করুন, এর ফলে আপনার সমস্ত সমস্যা দূরীভূত হবে। এছাড়া কিছু টোটকা অন্যান্য সময় প্রয়োগ করতে পারেন, সেটি আমি একদম এটিতে অনেকেই উপকৃত হয়েছেন, আপনিও অবশ্যই হবেন। ভরসা রেখে এবং বিশ্বাস রেখে যদি করতে পারেন, তাহলে এই সামান্য কর্পূরের টোটকাতে আপনার জীবন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারেন। তো বন্ধুরা, এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।